কাছে রান্নার গ্যাসের কানেকশন থাকে। বিশেষ করে আপনার কাছে যদি রান্নার গ্যাসের কানেকশন 2019 আগে নেওয়া থাকে, অর্থাৎ আপনারা যদি এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের কানেকশন যদি আপনারা 2019 আগে নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যে রান্নার গ্যাসের কানেকশন সেটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়াও কিন্তু আরও একটা বড়সড় আপডেট রয়েছে, আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কী সেই পদক্ষেপ, সেই সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে দেখতে থাকুন। আপনাদের বাড়িতে যদি রান্নার গ্যাসের কানেকশন থাকে এবং সেই রান্নার গ্যাসের কানেকশন যদি 2019 আগে নেওয়া থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার রান্নার গ্যাসের যে ইকেওয়াইসি রয়েছে সেই ইকেওয়াইসিটিকে কমপ্লিট করে নিতে হবে, অন্যথায় আপনাদের রান্নার গ্যাসের কানেকশন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য আগামী 31 ডিসেম্বর মধ্যে আপনাদের একটি কাজ করতেই হবে। তো কী সেই কাজ আর সেটা কী আর কোথা থেকে করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জেনে নেওয়াটা প্রয়োজন। আপনাদের জানিয়ে দিই যে আপনি শহরের বাসিন্দা হন কিংবা আপনি মফস্বলের বাসিন্দা হন না কেন, রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন সকলে। তবে আপনি কি 2019 আগে রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগামী 31 ডিসেম্বরের মধ্যে আপনাকে ইকেওয়াইসিকে করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ইকেওয়াইসি যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাদের রান্নার গ্যাসের যে কানেকশন রয়েছে সেই কানেকশনটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘরোয়া সিলিন্ডারের ব্যবহার আটকানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রান্নার গ্যাস কিন্তু দু প্রকারের হয়, একটা হচ্ছে ঘরোয়া যেটা হচ্ছে 14.2 কেজি, আরেকটা হচ্ছে গিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে সেটা হচ্ছে 19 কেজি। তো 19 কেজির যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেটা যেহেতু ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কোনো ভর্তুকি থাকে না এবং এটার দাম কিন্তু নর্মালি বেশি থাকে। অন্যদিকে দেখতে গেলে 14.2 কেজি যেহেতু এটা ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার, তো সেই কারণে কিন্তু এর দাম কম থাকে এবং এখানে বিভিন্ন প্রকারের ভর্তুকি দেওয়া থাকে। যদি আপনি নর্মাল যদি আপনাদের রান্নার গ্যাসের কানেকশন থাকে, তো সেক্ষেত্রে আপনি 48 টাকার মতন ভর্তুকি বা 32 টাকার মতন ভর্তুকি দেওয়া হয়। এবং আপনার যদি উজ্জ্বলা যোজনার যদি আপনার রান্নার গ্যাসের কানেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে বর্তমানে ভর্তুকি দেওয়া হচ্ছে টোটাল 300 টাকা। অর্থাৎ দেখতে গেলে যে 14.2 কেজির যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে, তো সেগুলো কোনোভাবেই যেন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা না হয় সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। তো কী বলা হয়েছে দেখুন, এখানে বর্তমানে বাজারে অনেকেই রয়েছে যারা অসাধুরূপে ব্যবসার কাজের জন্য বাড়িতে ব্যবহার হওয়া যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার রয়েছে সেগুলোকে ব্যবহার করছেন। এই সময় বেআইনি কাজ বন্ধ করার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে চিন্তা নেই, চাইলে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনেও কেওয়াইসি করে নিতে পারবেন। আর যারা চাবেন যে আমাদের অনলাইনে সমস্যা রয়েছে, বিশেষ করে যারা মফস্বলের বাসিন্দা, তারা অফিসে গিয়েও অর্থাৎ গ্যাসের অফিসে গিয়েও এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে পারবেন। তবে গোটা প্রক্রিয়ায় মাঝে মাঝে অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপনার গ্যাস স্টোভ, পাইপ এবং নিরাপত্তার পর্যবেক্ষণের জন্য যেতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে কী বলা রয়েছে যে রান্নার গ্যাস অফিসের যে কর্মীরা রয়েছে, তো সেক্ষেত্রে কর্মীরা আপনার বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে আপনার যে গ্যাস স্টোভ রয়েছে অর্থাৎ যেখানে আপনি রান্না করেন, অথবা পাইপ যেই পাইপ দিয়ে রান্নার গ্যাস স্টোভের মধ্যে যায়, এবং নিরাপত্তার পর্যবেক্ষণ অর্থাৎ আপনি রান্নার গ্যাসের সিলিন্ডারটিকে ঠিক কোথায় রেখেছেন, কতটা দূরে রেখেছেন, কিভাবে আপনি ইউজ করেন, সেই সমস্ত কিছু পরীক্ষা করবেন। এবং যদি আপনার গ্যাস সিলিন্ডারের পাইপ একবারও বদলানো না হয়ে থাকে, তাহলে সেটাকে আপনাকে বদলে ফেলতে হবে। তো এক্ষেত্রে জানিয়ে দিই যে কী হয়, নর্মালি যে আমরা বাড়িতে রান্নার গ্যাস ইউজ করি, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রকারের গ্যাসের পাইপে কোনো প্রকারের ফুটো হয়ে গেছে নাকি বা রান্নার গ্যাসে কোনো সমস্যা আছে নাকি, এটা কিন্তু আমরা
চেক করি না। সে কারণে কি হয়, অনেক সময় কিন্তু দুর্ঘটনা দেখা যায়। অনেক সময় আমরা খবরের কাগজে পড়ি কিংবা টিভিতে কিংবা ফেসবুকে আমরা দেখি যে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বড় সড়ো দুর্ঘটনা হয়েছে, সেখানে কারোর প্রাণ গেছে। তো এই সমস্ত কিছু যাতে না হয় সেই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এই বড় সড়ো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যে ক্ষেত্রে রান্নার গ্যাসের লোকেরা আপনাদের বাড়িতে গিয়ে আপনার গ্যাসের স্টোভ পরীক্ষা করবেন, পাইপ এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য যেতে পারেন। এবং সেক্ষেত্রে যদি তারা মনে করেন যে কোনো প্রকারের কোনো সমস্যা হয়েছে, তাহলে সেটাকে চেঞ্জ করার কথা আপনাকে বলবে। তো কিভাবে আপনি ইকেওয়াইসি অনলাইনে করবেন, সেই পদ্ধতি কিন্তু আমরা খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেব। সেই জন্য আপনারা জানিয়ে দেবেন, সেই জন্য আমরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও শেষ তারিখ হচ্ছে আগামী 31শে ডিসেম্বর, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আপনি যদি কেওয়াইসি না করেন তাহলে গ্যাস কানেকশন কিন্তু আপনাদের বন্ধ করে দেওয়া হতে পারে। তাই সময় থাকতে থাকতে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য ভালো। অর্থাৎ বর্তমানে 2019 সালের আগে যদি আপনাদের রান্নার গ্যাসের কানেকশন নেওয়া থাকে 2019 সালের আগে, তাহলে সেক্ষেত্রে বর্তমানে আপনাদের শুধুমাত্র এই কাজটিকে করতে হবে। তো 2019 সালের পরে যদি আপনাদের নেওয়া থাকে তাহলে কি হবে, তো আপনাদের জানিয়ে দিই যে 2019 সালের পরে যদি আপনাদের রান্নার গ্যাসের কানেকশন নেওয়া থাকে, তাহলে বর্তমান যে ফেজটি চলছে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ আপনাদের কোনো প্রকারের ইকেওয়াইসি করার প্রয়োজন পড়বে না। কিন্তু বলা হচ্ছে যে পরবর্তী স্টেজে গিয়ে অর্থাৎ 2019 অবধি সম্পূর্ণ হয়ে গেলে তারপরে 2019-এর পরে যারা যারা রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন তাদের ইকেওয়াইসি করানো হবে। তো আপনারা অর্থাৎ আপনি যিনি এই ভিডিওটি দেখছেন, আপনারা কবে রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন, 2019-এর আগে নাকি 2019-এর পরে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।